নমস্কার বন্ধুরা আজ যে মেডিসিন ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার ব্র্যান্ড নেম হচ্ছে হলো ফোরটি ওয়ান এটা টোটালি একটা মাল্টিভিটামিন কিন্তু এই মাল্টিভিটামিনে কিছু কিছু জিনিস রয়েছে যার জন্য আজকে মনে হলো আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত আর যা হচ্ছে হলো জিঙ্কস অ্যান্ড মাল্টিভিটামিন প্লাস মিনারেল রয়েছে সব জিনেটিন ক্যাপসুলে রয়েছে তো কোন কোম্পানি তৈরি করছে সাইড এফেক্ট কী রয়েছে কী কী রয়েছে তার সাথে আনুষাঙ্গিক চিকিৎসা কী কী রয়েছে আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার ভাইয়ের চ্যানেল আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিন যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যান তো সবার প্রথমে তো বন্ধুরা এটা একটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিন মানে কিছু কিছু ভিটামিনের সমন্বয়কে আমরা মাল্টিভিটামিন বলতে পারি কেএলবি মানে কে এল বি ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড দ্বারা এই মেডিসিনটাকে মার্কেটিং করা হচ্ছে একশো পাঁচ টাকার এমআরপি রয়েছে দশটা ক্যাপসুল থাকে সব জেল ক্যাপসুল এবার আমরা যদি এখানে দেখি এখানে টোটাল ভিটামিন দেখতে পাচ্ছি তার সাথে হচ্ছে হলো আমরা এখানে মিনারেল রয়েছে ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে হলো জিংস্যাং এখানে আমরা পাওয়া যায় যেটা নর্মালি জিংস্যাংকে খুব কমই মার্কেটে পাওয়া যায় যেমন মাল্টিভিটামিনের মধ্যে কিছু কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে যেমন কিছু কিছু মলিকুল রয়েছে যেগুলো হচ্ছে হলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা সবসময় খুব কমই পাওয়া যায় যেরকম জিংশ্যাং জিঙ্কো বায়লোবা শিলাজিৎ সফেদ মুসলি ঠিক আছে এ ধরনের যে সমস্ত প্রোডাক্ট থাকে এগুলা হলো বডির মধ্যে এনার্জি লেভেলটাকে অনেকটা বুস্ট আপ করতে কাজ করে বিভিন্ন কারণবশত বন্ধুরা মানুষের মধ্যে কী হয় এনার্জি লেভেলটা অনেক কমে যায় সেটা বিভিন্ন কারণবশত হতে পারে আপনি যদি কোনো কর্পোরেট লাইফে কাজ করছেন সেখানে মেন্টালি প্রচুর চাপ রয়েছে বা আপনি প্রচুর পলিউশন টাইপের জায়গায় কাজ করছেন যেখানে পলিউশন রয়েছে প্রচুর পরিমাণে যেখানে আপনাকে আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হচ্ছে বা বিভিন্ন পারিবারিক কারণবশত আপনার মধ্যে সেই ইমিউনিটি বা এবার এনার্জিটা আপনার চলে গেছে সেই এনার্জি বিভিন্ন কারণবশত হতে পারে হতে পারে আপনার পড়াশোনার মধ্যে আপনার মন বসছে না বা আপনি রান্না করতে ইচ্ছা করছে না বা সাংসারিক জীবনে বা আপনার হচ্ছে হলো আপনি খেল আপনি একজন প্লেয়ার্স রয়েছেন আপনি খেলতে আপনার ইচ্ছা করছে না বা যে কোনো কারণবশত লাইফে যে কোনো কারণবশত যেখানে আপনাকে এনার্জি ইনভলভ করতে হয় এনার্জি আপনাকে দিতে হয় সেই জায়গায় যদি আপনার এনার্জি যদি কমে যায় সেই এনার্জিকে আবার ফিরিয়ে আনার জন্য জিংসান কি ইউজ করতে হয় মানে জিঙ্ক স্যান জিঙ্কো বাইলো বা এ ধরনের এক্সট্রা কি ইউজ করা হয় তো বন্ধুরা সেই এনার্জি বিভিন্ন কারণবশত হতে পারে হতে পারে আপনার সেক্স লাইফে আপনার এনার্জি নেই আপনার সেক্স লাইফে আপনি ঠিক মতন এনজয় করতে পারছেন না সেক্ষেত্রেও যদি আপনি যদি মাল্টিভিটামিন ইউজ করেন দেখতে পাবেন সেখানেও আপনি জিনসেন শিলাজিৎ সফেদ মুসলি এ ধরনের আপনি এক্সট্রা আপনি দেখতে পাবেন যেটা আপনার বডিকে এনার্জিকে বিল্ড করার জন্য অনেকটা কাজ করে তো বন্ধুরা এটা হচ্ছে হলো জিনসেনের ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে হলো মাল্টিভিটামিন মাল্টিভিটামিন আমাদের খাওয়া দরকার মানে খাওয়া উচিত কি না সেই হিসাবে যদি আমরা বলি বন্ধুরা তাহলে একটা উদাহরণ দিলে পরে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথম উদাহরণ এটাই হচ্ছে হলো গাড়ি যেরকম চলার জন্য পেট্রোলের দরকার একটা ফুয়েলের দরকার পড়ে মানুষের হিউম্যান বডি চলানোর জন্য সেরকম ফুয়েলের দরকার পড়ে আর সেই ফুয়েল আমরা পাই হচ্ছে হলো খাওয়া দাওয়া স্যালাড বা মাছ মাংস ডিম বা ফলের থেকে আপনার সেগুলো পেয়ে যায় যেরকম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা জিনিস কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বা হিউম্যান বডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডেলি এটা আমাদের দরকার পড়ে তো বন্ধুরা গাড়িতে যেরকম খালি ফুয়েল দরকার পড়ে না তার সাথে সাথে ইঞ্জিন অয়েল আপনার হচ্ছে হলো ব্রেক অয়েল এ ধরনের আরও অনেক মাল মেটেরিয়ালসের দরকার পড়ে বডিতেও সেরকমই আমাদের খালি কার্বোহাইড্রেট ফ্যাট বা প্রোটিন দিয়ে আমাদের শরীর চলে না তার সাথে সাথে মিনারেলসের দরকার পড়ে অনেক সময় হচ্ছে ওলো অ্যান্টিঅক্সিডেন্টের দরকার পড়ে তো বন্ধুরা এই মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট যদি কোনো কারণবশত আমরা খাবার থেকে নিতে না পারি মানে আপনারা যে খাওয়ার ডেলি খাচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে সেখান থেকে যদি আপনি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটি পান যদি অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল যদি আপনার শরীরে যদি সেখান থেকে না পান তাহলে কি হয় অনেক ধরনের অনেক রকম প্রবলেম হয় বডিতে গ্রোথ কমে যায় যার জন্য দেখবেন যারা জিমে যাচ্ছে তাদেরকে মাল্টিভিটামিন দেওয়া হয় অনেক সময় সুগারে পেশেন্টকে দেওয়া হয় ঠিক আছে অনেক সময় বাচ্চাদের মধ্যে বা বয়স্কদের মধ্যে চুল রিলেটেড প্রবলেম দেখতে পাওয়া যায় ত্বক একদম মসৃণ থাকে না ক্ষুদ্রা খাদরা এরকম টাইপের হয়ে যায় শরীরে এনার্জি নেয় ইমিউনিটি একদম কমে যাচ্ছে ঠিক আছে এই সমস্ত যে প্রবলেম হয় এই প্রবলেম বিভিন্ন কারণবশত হতে পারে আর সেই কারণগুলো হয় তৈরি হয় হচ্ছিল আপনার যদি বডিতে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ডেফিসিয়েন্সি থাকে তো বন্ধুরা তার জন্য ডাক্তাররা প্রচুর মাল্টিভিটামিন রয়েছে আপনার দরকার নেই যে আপনাকে এই মাল্টিভিটামিনই খেতে হবে আমি এটা দেখাচ্ছি এই কারণে কারণ এটা একটা জেনেরিক প্রোডাক্ট সুতরাং আপনি একশো পাঁচ টাকার দামের জায়গায় আপনি বার্গেনিং করে একটু কমও কিনতে পারবেন বা আপনি অনলাইনও পারচেস করতে পারবেন তো বন্ধুরা দরকার নেই যে আপনাকে এই মাল্টিভিটামিন খেতে হবে এর জায়গায় অনেক প্রচুর কোম্পানি রয়েছে ভালো ভালো কোম্পানি রয়েছে খারাপ কোম্পানিও রয়েছে বা আপনার এরিয়ায় কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেটা অ্যাভেলেবেল রয়েছে যেটা অন্য এরিয়াতে অ্যাভেলেবেল নেই বা যে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে আপনাকে অনলাইনেও পারচেস করতে হতে পারে তো সুতরাং আমি জাস্ট একটা সাধারণ ধারণার জন্য আপনাকে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে মাল্টিভিটামিন কেন দরকার কেন খাওয়া উচিত বা কেন খাওয়া উচিত নয় তো বন্ধুরা সবার প্রথমে তো এটাই বলবো কোনো মেডিসিনই আপনার নিজের থেকে কিনে ইউজ করা উচিত না সেটার জন্য ডাক্তার রয়েছে আপনি তার সঙ্গে কথা বলুন আপনাকে কতটা নেওয়া উচিত আপনাকে দিনে একটা রাত্রে একটা নেওয়া উচিত বা আপনাকে এক পাতায় নিতে কাজ হয়ে যাবে বা এর সাথে আপনাকে আরও অন্য কোনো মেডিসিনের দরকার হলেও হতে পারে বা নাও হতে পারে বা আপনাকে এক পাতা নয় আপনাকে দশ পাতা খেতে হবে বা আপনাকে দুই পাতা খেতে হবে এটা টোটালি ডিপেন্ড করবে পেশেন্টের উপর পেশেন্টের স্বাস্থ্য কীরকম রয়েছে তার উপরে ক্যালকুলেশন করে ডাক্তার আপনাকে বলে দিতে পারে যে আপনাকে এটা কতদিন ইউজ করা উচিত নর্মালি দুন বন্ধুরা মাল্টিভিটামিন নেওয়ার পরে তেমন কোনো একটা সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না তবে যদি কিছুক্ষণের জন্য সাইড এফেক্ট হয় তাহলে কী ধরনের সাইড এফেক্ট হতে পারে সেটা আমি বলে দিই আপনার পেটের মধ্যে প্রবলেম হতে পারে বুটুর বাটুর হতে পারে বা আপনার ও চল পেট আপসেট মানে স্টমাক আপসেট হতে পারে আপনার পাতলা পায়খানা টাইপের প্রবলেম হলেও হতে পারে এ ধরনের যদি ছোটো মোটো কোনো প্রবলেম থাকে ডাক্তারের সাথে কথা বলে যেটা বেস্ট রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিআর টিভি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন এ নাইস ডে